পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত মুর্শিদাবাদ জেলা জুড়েই সকাল থেকে বিভিন্ন স্কুলে প্রতিষ্ঠানে রবীন্দ্র ভবনে কবি প্রণাম জানিয়ে দিনটিকে বিশেষভাবে পালিত করা হলো। এদিন মুর্শিদাবাদের বাঁটি শিশু ভোলানাথ নাট্যগোষ্ঠীর উদ্যোগে রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত হলো মহাসমারোহে। ছোটদের নিয়ে হয় প্রভাত ফেরি, রবীন্দ্রসঙ্গীত গেয়ে কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠান প্রতিযোগিতার মধ্য দিয়েই রবীন্দ্র জয়ন্তী উদযাপন চলবে বলেই জানান নাট্যগোষ্ঠীর সম্পাদক। আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকাবাসীর কাছে আমরা একটা বার্তা দিতে চাই। বার্তাটি হলো যে বিভিন্ন মহাপুরুষদের আমরা তাদেরকে স্মরণ করব, তাদের বাণী, তাদের চলার পথের বাণীগুলোকে আমরা নিজেদের মতন করে নিয়ে চলব। আর বর্তমান সমাজ তো আপনারা সবাই জানেন যেভাবে মোবাইল আসক্ত হয়ে পড়ছে, সেইখান থেকে এই আমাদের বাটিতে অনেকদিন আগে থেকে আমাদের বাটিগ্রামটা একটা প্রসিদ্ধ এবং সাংস্কৃতিক পীঠস্থান, যার জন্য এখানে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অতীতে হয়েছে। মাঝে কিছুদিন এটার হয়তো ভাটা পড়েছিল, আমি এবং আমার সংস্থার ছেলেমেয়েদের উদ্যোগে আবার নতুন করে এই কর্মসূচি পালন করছি।